চলো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন শাস্ত্রী সিনেমাটা নিয়ে কথা বলবো। শাস্ত্রী সিনেমাটা কেমন লাগলো সেটা কথা বলবো। তো পিছনে সামনে একদম মাইক লাগিয়ে দিয়েছে একটা, তো সেটার জন্য আওয়াজ হবে ডেফিনেটলি। পুজোর সময় কিছু মানে গুছিয়ে নেবেন, সাউন্ডের প্রবলেম হলে ইটস আউট অফ মাই কন্ট্রোল, তো সেটা একজন আগে আমি ক্ষমা পাই তার জন্য। তো শাস্ত্রী সিনেমাটার কথা বলি, শাস্ত্রী সিনেমাটা কেমন লাগলো। তো আমি বলি শাস্ত্রী সিনেমাটা কিন্তু বাকি দুটো সিনেমার চেয়ে কম শো পেয়েছে, বাট এই সিনেমাটা কিন্তু আরও একটু বেশি শো পাওয়া উচিত ছিল, কারণ সিনেমাটা কিন্তু অতটাও খারাপ লেভেলে হয়নি যে লেভেলে এটা শো পেয়েছে। এই সিনেমাটা কিন্তু একটা মোটামুটিভাবে ডিসেন্ট একটা কমার্শিয়াল সিনেমা হয়েছে উইথ আ ইউনিক কনসেপ্ট, এটা আমি বলবো। এক কথা যদি বলতে পারলাম আমাকে, এই সিনেমাটার গল্পটা কি যদি বলি আমি, তো এই সিনেমাটার গল্পটা হচ্ছে যে মিঠুন চক্রবর্তী যে ক্যারেক্টারটা পরিমল সান্যাল, তো সেই ক্যারেক্টারটা এবং তার স্ত্রী এবং তার ছেলে মিলে একটি সংসার আছে তাদের, এবং সেটা খুবই তারা খুব আর্থিক অটনের মধ্যে দিয়ে যাচ্ছে। সেটা কারখানায় কাজ করে এবং সেই কারখানাটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, এবং তার পরে পরে তার সাথে তার সঙ্গে তার জীবনে একটা ঘটনা ঘটে, এবং তারপরে সে বলা যায় তার সঙ্গে একটা দৈবিক একটা অদ্ভুত ঘটনা ঘটে, মিস্টিরিয়াস একটা ঘটনা ঘটে, এবং তারপর তার জীবনটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। সে পরিমল সান্যাল থেকে পরিমল শাস্ত্রী হয়ে যায় এবং সে ভবিষ্যৎ দেখতে পারার সে ক্ষমতা রাখে। এবার এই ঘটনা হওয়ার পর থেকে তার জীবনে কী পরিবর্তন আসে এবং তার সঙ্গে তার কাছের মানুষগুলোর সম্পর্কে ইকুয়েশন কীরকমভাবে চেঞ্জ হয়, এবং তারই বিপক্ষে সোম চক্রবর্তীর যে ক্যারেক্টারটা, সৈকতের যে ক্যারেক্টারটা, যে অ্যাস্ট্রোফিজিস্ট যে এর বিরুদ্ধে লড়ছে, তার সঙ্গে এর কী ট্রাসেল হয় সেটা দেখার জন্য আপনাকে সিনেমা হলে গিয়ে শাস্ত্রী সিনেমাটাকে দেখে নিতে হবে। তো এই সিনেমাটার গল্পটা তো এটা বললাম, এই সিনেমাটা ফার্স্ট যদি বলি যে স্ক্রিনতে যেটা অন্য ভূমিক এবং আমাদের অরিত্রদা, অরিত্র জ্ঞান ইউটিউব চ্যানেলের অরিত্রদা, তো তারা মিলে এটাকে ডেভেলপ করেছে। আমি বলবো স্ক্রিনটা কিন্তু যথেষ্ট টাইট একটা স্ক্রিনপ্লে হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি ফ্লস রয়েছে কিছু স্ক্রিনপ্লেটা, আমি যেটা বলবো ফার্স্ট হাফটা কিন্তু যথেষ্ট এন্টারটেইনিং, যথেষ্ট এঙ্গেজিং এবং যথেষ্ট কী বলবো মজাদার, খুবই 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 মজাদার একটা ফার্স্ট হাফটা হয়েছে। সেকেন্ড হাফটা প্রচুর ডিপ করেছে আমার মনে হয়, এবং সেকেন্ড হাফের দিকে গল্প যখন এগোতে থাকে ক্লাইম্যাক্স পর্যন্ত গল্পটা প্রচণ্ড প্রেডিক্টেবল হয়ে যায়। তো সেই জন্য প্রিডিক্টেবিলিটিতে থাকার জন্য কিন্তু ক্লাইম্যাক্সটা আমার জন্য অতটা ভালোভাবে ওয়ার্ক করেনি, কারণ আমি গল্পটা মানে শেষ পর্যন্ত বুঝে গেছিলাম যে গল্পটা এরকম একটা রেজাল্ট হতে চলেছে। হ্যাঁ, ডেফিনেটলি কী দেখাচ্ছে ভিজুয়াল সেটা জানতাম না, বাট গল্পটা এটা হতে চলেছে সেটা আমি জানতাম। বাট শেষের দিকে যেতে যেতে ক্লাইম্যাক্সের দিকে প্রি ক্লাইম্যাক্স একটা সোহমের সাথে মিঠুন চক্রবর্তী একটা মানে কী বলবো কথোপকথন আছে, কারণ কনভার্সেশন আছে, তো সেখানে সেই জিনিসটাকে কিন্তু বেশ ভালোভাবে ডেভেলপ করেছে আমি বলবো। তো কিছু কিছু স্ক্রিনপ্লে মাঝে জিনিসটা মানে ওইখানে ওই জিনিসটা মাছিয়ে দেয়, বাট ফার্স্ট হাফটা কিন্তু চূড়ান্ত লেভেলে হয়েছে। ফার্স্ট হাফে যেভাবে কমেডি ডায়লগস এবং যেভাবে প্রত্যেকটা ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন করা হয়েছে, সেটা আমি মিঠুন চক্রবর্তী ক্যারেক্টারটা বলি, রজতাভ দত্ত ক্যারেক্টারটা বলি, শাশ্বত চ্যাটার্জি ক্যারেক্টারটা বলি, প্রত্যেকের ক্যারেক্টারে কিন্তু আলাদা আলাদা বিজিএম দেওয়া হয়েছে এবং সেই বিজিএমটা খুব ভালো ওয়ার্ক করেছে। এবং মিঠুন চক্রবর্তী, রজতাভ দত্ত, শাশ্বত প্রত্যেকের এন্ট্রিতে একটা কিন্তু মাস কী বলবো মাস বলে অনেক মোমেন্টস ক্রিয়েট করা হয়েছে, যেটা কিন্তু দেখতে আপনাকে ভালো লাগে, মানে সিকোয়েন্সগুলো আলাদাভাবে ডিজাইন করেছে এবং বিজিএমের সাথে সাথে সেটা কিন্তু একটা আলাদা একটা মজা দেয়। এবং যেভাবে কমেডি লাইন্স এর ডায়লগ দুর্দান্ত লেগেছে আমার, মানে বিশেষ করে যেখানে বলছি যে তোদের পাড়ার পুজোর থেকে না ফাটাকাষ্ট্র কালী পুজো নাকি খুব ভালো হয়, শুনলে ভালো করে করবি, মিঠুন চক্রবর্তী বলে নিজেরই সেলফ রেফারেন্সিয়াল ডায়লগুলো দেয়। তারপরে বলে যে একটা জায়গায় বলে এইটা পড়েই এটা গৌরাঙ্গকে দিলাম, এটা পড়ে ফাটাকা মিঠুন চক্রবর্তী হয়ে গেল। তো এই ধরনের কিছু ডায়লগস দেওয়া হয়েছে যেটা খুব ভালো, এটা 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 শুনতে আমাকেও ভালো লাগছিল। এবং যেহেতু সোম চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তী দুজনে বিপক্ষ দলের বটেন রাজনীতি ইয়েতে, তো সে একজন যে দুজনের পার্টি আলাদা, এবং সেই পার্টির স্লোগান তারা ইউজ করেছে, মানে বলছে যে এই বলছে যে ব্যাপার খেলা হবে, ও বলছে যে জয় শ্রীরাম, তো ওগুলো যারা রিলেট করতে পারবেন। তো ডায়লগস কিন্তু ডায়লগ ডিপার্টমেন্ট স্ক্রিপ্ট ডিপার্টমেন্টটা ভালো লেগেছে। ফার্স্ট হাফটা ভালো, সেকেন্ড হাফটা আরও বেটার হওয়া উচিত ছিল বলে আমার মনে হয়। সেকেন্ড হাফটা একটু প্রেডিক্টেবল হয়েছে এবং সেকেন্ড হাফের ডিপ ডাউন মুভমেন্টস আছে, এবং ড্রামা পোর্শন যেটা ক্রিয়েট করা দরকার ছিল সেটা কিন্তু খুব ভালোভাবে ক্রিয়েট হতে পারেনি। সেটা আমি অনির্বাণ চক্রবর্তী সাথে মিঠুন চক্রবর্তী সিনের কথা বলি, দেবশ্রী রায়ের সাথে মিঠুন চক্রবর্তী সিনের কথা বলি, আমার জন্য ওই ড্রামা পোর্শনগুলো আমার কাছে ওয়ার্ক করেনি, তো সেটা আমার কিন্তু ভালো লাগেনি। আদারওয়াইজ রজতাভ দত্তর সাথে মিঠুন চক্রবর্তী যে কেমিস্ট্রিটা, ওখানে ওদের যে প্রথমে যে ট্রাস যখন প্রথম যখন সেই গায়ে পা দেয় যেটা ট্রেলারের সিনটা রয়েছে, ওই সিনটা এতটা ওয়ার্ক করেন। রজতাভ দত্তকে কী আউটস্ট্যান্ডিং ডায়লগস দিয়েছে, মানে এত ভালো ডায়লগস দিয়েছে এবং এত ভালো পারফরমেন্স করেছেন তিনি, মানে চূড়ান্ত পারফরমেন্স দিয়েছে, দারুণ দারুণ, মানে আমার আউটস্ট্যান্ডিং লেগেছে। রজতাভ দত্তর সাথে মিঠুন চক্রবর্তী যে যে সিনে আছে এবং যখনই রজতাভ দত্তর ডায়লগ আছে আমি মানে যে মজা পেয়েছি, আমি জাস্ট মস্তি পেয়েছি, আমার তো খুবই ভালো লেগেছে। এবং দেবশ্রী রায় ক্যারেক্টারটা বলি বা সোহমের ক্যারেক্টারটা বলি বা সৌরশ্রী ক্যারেক্টারটা বলি এবং আরও যত ক্যারেক্টার রয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টার অনেক ক্যারেক্টার নেওয়া হয়েছে, বাট ক্যারেক্টারগুলো জাস্টিফিকেশন করে ভালোভাবে দেওয়া হয়নি। ক্যারেক্টারগুলো মাঝে মাঝে স্ক্রিন পে থেকে মানে গল্প থেকে বেরিয়ে যায়, কিছু কিছুক্ষণ সময়ের জন্য ভ্যানিশ হয়ে যায়, আবার চলে আসে। যেমন সোহমের ক্যারেক্টারটা ফার্স্ট হাফ অনেকটা সময় নেই, তারপরে সেকেন্ড হাফে গিয়ে তারপর আসে, মানে আসতে যাচ্ছে আসতে যাচ্ছে। দেবশ্রী রায় ক্যারেক্টারটাও মাঝখানে হঠাৎ করে উধাও হয়ে যায়, তারপর আসে। সৌরশ্রী ক্যারেক্টারটা কিছুই নেই অনেক, এবং শাশ্বত ক্যারেক্টারটাও তাই, মানে খুব কম স্ক্রিন প্রেজেন্স হয়েছে।
হরেমন চক্রবর্তী, মেনলি এটা মিঠুন চক্রবর্তী যেহেতু নাম ও শাস্তি, সেই জন্য সেই হিসেবে তারা সেটাকে মিঠুন চক্রবর্তী সিনেমা ডিজাইন হিসেবেই ডিজাইন করেছেন এবং বাকিরা তাকে একটা কমপ্লিমেন্ট করেছিলেন এরকমভাবে বলা যায়। তো এটা এটা সিনেমা এটা স্ক্রিন প্লে কিন্তু লুপ হোল আমি বলতে পারি। বাট এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু অসাধারণ আছে, মিঠুন চক্রবর্তীর বলি, শাশ্বতর বলি, রজতপ দত্ত বলি, প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড মিউজিক আলাদা ডিজাইন করেছেন, সেটা কিন্তু আউটস্ট্যান্ডিং লেগেছে। ডায়লগ আমি বললাম ভালো লেগেছে এবং ইন্টারভেল পোর্শন যে ইন্টারভেলটা দেখানো হয়েছে যে প্রক্রিয়াতে দেখলে আমি বুঝতে পারি আমি বলবো না, তো সেটা কিন্তু দেখতে বেশি ইন্টারেস্টিং, সেটা খুব ইন্টারেস্টিং ওয়েতে ডিজাইন করেছে, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আচ্ছা এই গেল। এবার যেহেতু জ্যোতিষবিদ্যার জিনিসটা দেখানো হচ্ছে, তো সেখানে যে যে পোর্শনে VFX ইউজ করা হয়েছে, CG ইউজ করা হয়েছে, সেটা একটু আমার দুর্বল লেগেছে। বাট সেটা আমি নেগেটিভ পয়েন্টে বলবো না, কারণ বাংলা সিনেমা এমনি বাজেট কম থাকে, তো সেটা নিয়ে আমি আলাদা করে কিছু বলবো না। এবং যে প্রতিকৃত পাশে কিন্তু মিঠুন চক্রবর্তী একটা মাস ওয়েতে প্রেজেন্ট করেছে, তারা সেটা আমি এন্ট্রি সিন বলি, যখন জুতোটা পড়ে মাটিতে তখন জুতোর শর্ট নেওয়া থাকে, ইয়ে থেকে মাস ওয়েতে প্রেজেন্ট করেছে, সেটা আমার খুব ভালো লেগেছে। এবং সোহম সোহম এমন পারফরমেন্স করেছে বলে মিঠুন চক্রবর্তীকে কেন মানে এত ভালো অ্যাক্টার তিনি, এই বয়স এত বয়স হওয়া সত্ত্বেও তার মাঝে অসুস্থ হয়েছিলেন এই শ্যুটটা করার সময়, তাও কি আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স দিচ্ছে, আউটস্ট্যান্ডিং। তার প্রথমে যে ক্যারেক্টারটা প্রথম দিকে হেল্পলেস থাকে, তার খুব পয়সার অনটন চলে এবং দেখা যায় সেই ক্যারেক্টারটা এবার লটারি কাটে, বাট সে লটারি তার লাগে না, এবং তারপর থেকে তার ক্যারেক্টারটা যেভাবে ট্রান্সফরমেশন হয় ওইখান থেকে ক্যারেক্টারটা আর্কটা পুরোপুরি এমনভাবে মানে ডিজাইন করা হয়েছে, এবং ওটা মিঠুন চক্রবর্তী যেভাবে প্লে করেছে জাস্ট খেয়ে নিজে স্ক্রিন, মানে আউটস্ট্যান্ডিং। মিঠুন চক্রবর্তী দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছে, আমার তো মানে এটা তার জন্য অথার ব্যাক একটা রোল আমি মনে করি, এবং তার খুব সে খুব ভালো পারফরমেন্স ডেলিভার করেছে মিঠুন চক্রবর্তী। তাছাড়া আমি বলবো স্পেশাল মেনশন করবো রজতপ দত্ত, দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত, আমার তো চূড়ান্ত মজা লেগেছে, মানে এত হাসি যে না, এবং যেইভাবে কমেডি ডায়লগসগুলো ব্যবহার করেছে, এখানে একটা সিনে কৌশিক সেন বলে যে আপনার সেনে ছেলে কাল সর্প রয়েছে, তখন মিঠুন চক্রবর্তী বলে এই কারাবলির কাছে নিয়ে এসো, তো কাল সর্প সাপ বলেছেন কারাবলির কাছে নিয়ে এসো, তো ওইগুলো খুব মজা লেগেছে আমার। কমেডি এরকম আরও আরও অনেক লাইন আছে যেটা ফার্স্ট হাফে বেশি রয়েছে, সেগুলো আমি পুরোপুরিভাবে এনজয় করি, তো সেটা আমার খুব ভালো লেগেছে। এবং সোহমের কথা বলো, সোহম কিন্তু এখানে খুব ভালো একটা পারফরমেন্স দিয়েছে, তার স্ক্রিন প্রেজেন্স তুলনামূলক কম, বাট বিশেষ করে আমি বলবো ক্লাইম্যাক্সের প্রি ক্লাইম্যাক্সের দিকে যেভাবে তার একটা মিঠুন চক্রবর্তীর সাথে সিন রয়েছে, ওখানে তার যেভাবে ডায়লগস ডেলিভারি খুব আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স দিয়েছে, আমার খুব ভালো লেগেছে সোহমের পারফরমেন্স। এবং সেখানে তার একটা অ্যাকশন সিকোয়েন্স কিন্তু ডিজাইন করেছে, তো সেটা আমার বেশ ভালো লেগেছে, তাকে কিন্তু অ্যাকশন তাকে অনেকদিন পর এরকম একটা অবতার আমি দেখতে পেলাম, তো সেটার জন্য ভালো লেগেছে, ডিজাইন করেছে প্রতিকৃত বাসু, সেটা খুব ভালো জিনিস। এবং এটা কিন্তু একটা কমার্শিয়াল ওয়েতে ট্রিটমেন্ট কিন্তু আমি যেটা বারবার বলছি দেওয়া হয়েছে, সেটার জন্য কিন্তু অনেক অডিয়েন্স কিন্তু দেখতে যেতে পারেনি সিনেমাটাকে, আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো। তো ওভারঅল আমি এই টাইমের বক্তব্য, গানগুলো যদি কথা বলি, গানগুলো আমার জন্য খুব একটা গান ভালো লাগেনি, বাট গানগুলো কিন্তু সিনেমার কখনো বাধা হয়ে দাঁড়ায় না, কারণ গানগুলোর মধ্যে দিয়ে গল্পটা এগিয়ে যায় সেটা আমি। এবং হ্যাঁ পুজোর গানটা ডেফিনেটলি, পুজোর গানটা একটা স্ট্যান্ড অ্যালোন গান আমি বলবো, ওখানে গল্প এগোই না, ওখানে ওটা যাচ্ছে একটা পুজোর সিনেমা আসছে যে বলে সেটা একটা পুজোর গান ডিজাইন করেছে এইটুকুই, বাট বাকি গানগুলো কিন্তু গল্প এগিয়ে নিয়ে যায়, সেটা আমি বলা। এবং আরেকটা নেগেটিভ পয়েন্ট লাগে যে এই মানে এই যে দৈব শক্তিটা পাওয়া এবং তার ভিন যে রিজনটা দিয়েছে যে লাস্টের দিকে যায় এরকম বলছেন ফিল্ম, এবং যে ক্যারেক্টারটার সাথে ইয়েটি হয়, তো ওইটা আমার একটু কনভিনসিং লাগলো না, বাট ঠিক আছে এটা ফ্যান্টাসি জনরা সিনেমা, তো এটা আমি লজিক ফজিক ছেড়েই দিলাম, এটা আমি ওই সেন্সেম নিলাম, তো এটা আমি নেগেটিভ বলতেও পারি বা নাও বলতে পারি, বাট আমার একটু লাগলো ওই জিনিসটা একটু খামতি লাগবে। ওভারঅল কিন্তু সিনেমাটা ডেফিনেটলি দেখার মতো সিনেমা, বাট বেশি এক্সপেকটেশন নিয়ে যাবেন না, জাস্ট একটা হালকা ফুলকা কমেডি কমেডি বলবো না, একটা এন্টারটেইনিং সিনেমা দেখে চলেছি উইথ আই ইউনিক কনসেপ্ট, কনসেপ্টটা কিন্তু বেশ ভালো ওটা, এটা কিন্তু বলবো কনসেপ্টটা বেশ ভালো, আরও একটু বেটার ওয়েতে প্রেজেন্ট করলে সিনেমাটা আরও বেটার হতে পারতো বলে আমার মনে হয়, বাট সিনেমা ডিসেন্ট একটা সিনেমা আমি বলবো, এটা আমি ওভারঅল সরি শাস্ত্রী সিনেমাটা নিয়ে ডেফিনেটলি যারা দেখা দেখতে পারেন, তোমাদের সিনেমাটা কেমন লাগে ডেফিনেটলি কমেন্ট করে জানতে পারো, ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমার সাথে যুক্ত চ্যানেল ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে যুক্ত করো, টেক কেয়ার, বাই।